সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনা প্রকোপ আবার বেড়ে গেছে, সবাই বাইরে থাকবে, সাবধানে থাকবে এবং বাহিরে যাতায়াত খুব কম করবে, প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বাড়ির সবার দিকে সবাই খেয়াল রাখবে। আমি নুরুন্নাহার নাজনি, আশা হওয়া উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় 5। গত ক্লাসে তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখেছো, শুনেছ এবং বোঝার চেষ্টা করেছ। আজকের ক্লাসটিও মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আজকে যে অধ্যায়, পঞ্চম অধ্যায়, আজকে যে অধ্যায়, আজকের যে অধ্যায়ের নাম হচ্ছে ছোটদের শিষ্টাচার শিক্ষা। শিষ্টাচার বলতে কি বুঝি সবাই কি বিস্তর জানো? হ্যাঁ, আমরা আজকে শিষ্টাচার সম্পর্কে পঞ্চম অধ্যায়ে বিস্তারিত জানব। সবাই খেয়াল করো, আজকে আমরা কি কি শিখবো। 1 নম্বর, মানবীয় গুণাবলী। 2, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও শিক্ষকের প্রতি সম্মান। 3, সমবয়সীদের প্রতি আচরণ ও ছোটদের প্রতি দায়িত্ব ও স্নেহ। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা 3টা পাঠ শিখব। প্রথম পাঠটি কি? মানবীয় গুণাবলী। সবাই খেয়াল করে শুনো, প্রতিদিন আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষক, পাড়া প্রতিবেশী, ছোট বড় অনেকের সাথে ভাব বিনিময় ও যোগাযোগ করতে হয়, তাই নয় কি? আমরা একে অপরের সাথে অবশ্যই কথা বলি, কথা বলাটাই হচ্ছে কি, ভাব বিনিময়। আমরা যদি কথা না বলি তাহলে আমরা কি চাচ্ছি, অপরে কি চাচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারবো না। সেই জন্য আমাদের কথা বলতে হয় এবং এই কথা বলার মাধ্যমটাই হচ্ছে কি, ভাব বিনিময়। এই ভাব বিনিময় ও যোগাযোগের মাধ্যমে শিষ্টাচার প্রকাশ পায়। তোমরা ছোটদের সাথে কথা বলবে একরকম ভাবে, বড়দের সাথে কথা বলবে আরেক রকম ভাবে। বড়দের সাথে যখন তোমরা কথা বলবে তখন তোমাদের শ্রদ্ধা, ভক্তি, সম্মান সেটা প্রকাশ পাবে, আর ছোটদের সাথে যখন কথা বলবে তোমাদের স্নেহ ভালোবাসাটা ফুটে উঠবে। এটাই হচ্ছে কি, শিষ্টাচার। অপরের সুবিধা অসুবিধা দেখা, অপরের মতামত অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং রুচিসম্মত ব্যবহারে শিষ্টাচার। সবাইকে আমরা বুঝতে পেরেছি শিষ্টাচারটা কি? আবার খেয়াল করো, অপরের সুবিধা অসুবিধা দেখা, অপরের মতামত অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং রুচিসম্মত ব্যবহারই শিষ্টাচার। এটা কথা বলে না, অপরের সুখে সুখে হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া, এই অনুভূতি থেকেই তোমাদের শিষ্টাচার পারিবারিক শিক্ষাটা প্রকাশ পায়। শিষ্টাচার সভ্যতার প্রতীক, অন্তরের সৌন্দর্য। শিষ্টাচার প্রকাশের মাধ্যমে মনের সুন্দর দিকগুলো ফুটে ওঠে। শৈশব কাল থেকেই শিষ্টাচার চর্চা বা অভ্যাস করতে হয়। জীবনকে সুন্দর ও সাফল্যময় করতে হলে, উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই শিষ্টাচারী হতে হবে। কারণ তোমার আচার আচরণ, তোমার নৈতিক গুণগুলা, তোমার মনের সৌন্দর্যটাই তোমাকে তোমার সাফল্যে নিয়ে যেতে পারবে। তুমি যদি বদমেজাজি হও, কারোর সাথে মিশো না, একা একা থাকো, তাহলে কিন্তু তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। সেই জন্য তোমার সবার সাথে বিনয়ী হতে হবে, বড়দের প্রতি সম্মান, ছোটদের মধ্যে স্নেহ, তোমার এই মানবীয় গুণগুলো থাকতে হবে। মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা সবাই একে অপরের সাথে প্রকাশ করি, আশা করি, তাই মানবীয় আচরণ বা গুণাবলী। দেখো আমি আজকে কি বলেছিলাম, 1 নম্বর মানবীয় গুণাবলী, সেটা কি? মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা সবাই একে অপরের সাথে একে অপরের কাছে আশা করি,
তাই মানবীয় আচরণ বা গুণাগুণ, যেমন কি কি করি আমরা, সহযোগিতা, সহানুভূতিশীলতা, সহমর্মিতা, ধৈর্যশীলতা, নম্রতা, ভদ্রতা, বিনয় ইত্যাদি। মানবীয় গুণাবলী পরিবার থেকে অর্জিত হয়, কারণ কি আমরা জন্মগ্রহণ করি এক একজন এক একটি পরিবারে। পরিবারে আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা একে অপরের সাথে মিশবো, কিভাবে আমরা কার সাথে কিভাবে কি ধরনের আচরণ করব। পরিবারে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে মানবীয় গুণগুলো প্রকাশ পায়। সবাইকে বুঝতে পেরেছি আমরা শিষ্টাচার কি এবং মানবীয় গুণগুলো কি? এবার আসো আমরা পড়ি বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও শিক্ষকের প্রতি সম্মান। বয়োজ্যেষ্ঠ কারা? তোমাদের পরিবারে অবশ্যই তোমাদের বয়সে যারা বড় তারাই বয়সে। তাহলে আমরা বয়োজ্যেষ্ঠ বলতে কাদের বুঝি? বয়োজ্যেষ্ঠদের মধ্যে মা বাবা, বড় ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, চাচা চাচি, মামা মামি, সবাই আমাদের কি আত্মীয় স্বজন, ঠিক না? এছাড়া শিক্ষক, পাড়া প্রতিবেশী, যে সে যে পেশারই হোক না কেন, তারা তোমাদের যে বয়সে বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো তোমাদের নৈতিক দায়িত্ব এবং এটা ভদ্রতামূলক আচরণ। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমরা বয়োজ্যেষ্ঠদের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করব, দেখো কতগুলো উপায় আছে, খেয়াল করে শোনো সবাই। বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম জানাবে, কুশল বিনিময় করবে, কেমন আছেন, শরীরটা ভালো কিনা আমরা এগুলো জিজ্ঞেস করবো। বড়রা যখন কথা বলবে তখন মন দিয়ে শুনবে, কথার মাঝে কোনো কথা বলবে না, এটা কি অভদ্রতা। যখন বড়রা কোনো কথা বলে তখন বড়দের কথার মধ্যে যখন তুমি যদি কথা বলে উঠো সেটা হবে কি অভদ্রতা। বড়দের আদেশ উপদেশ মেনে চলবে এবং প্রয়োজনে সহযোগিতা করবে। বড়দের কোনো কথা বা কাজ তোমার পছন্দ না হলে সম্মানের সাথে তোমার মতামত জানাবে। বাড়িতে বৃদ্ধ দাদা দাদি, নানা নানি থাকলে সেবা করবে, সঙ্গ দিবে এবং প্রয়োজনে গর্ব করবে, কারণ তারা বয়োজ্যেষ্ঠ, তারা পরিবারে থাকে, আমরা সবাই কাজে ব্যস্ত থাকি, তাদেরকে সময় দেওয়া হয় না, কিন্তু যখনই তোমরা সময় পাবে তখনই তাদের সাথে কুশল বিনিময় করবে, তাদের সাথে গল্প করবে, তাদেরকে প্রয়োজনে সময় দিবে, কারণ তারা যাতে একাকিত্ব বোধ না করে, ঠিক আছে। তারপরে আছে কি শিক্ষকের প্রতি সম্মান। আমরা শিক্ষক তোমাদের শিক্ষাদান করি, তাই না? তাছাড়া তোমরা যাদের কাছে পড়ো, যারা তোমাদের পড়ায়, সবাই আমরা শিক্ষক, বিশেষত স্কুল কলেজে যারা আছি আমরা সবাই শিক্ষক। শিক্ষকের প্রতি তোমাদেরও দায়িত্ব কর্তব্য আছে, আমাদের যেরকম তোমাদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে তোমাদেরও সেরকম শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। কেন? কারণ শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষক জ্ঞান দান করেন আর তোমরা সেই জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তুলো। পিতা মাতার পরে শিক্ষকের স্থান। কেন তোমরা শিক্ষককে এত এত বেশি করে শ্রদ্ধা করবে? কারণ কি পিতা মাতার পরে শিক্ষকের স্থান। শিক্ষকের প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধাবোধ নিয়ে তোমাদের পাঠ গ্রহণ করতে হবে। তোমরা যদি শিক্ষকদের সম্মান করো এবং তাদের সাথে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করো, তাদের পাঠ সহজে তোমরা গ্রহণ করতে পারবে, বুঝতে পারবে। শিক্ষকগণ সন্তানের মতো কল্যাণ কামনা করে ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করেন, তোমরা শিক্ষকের আদর্শ মেনে চলবে। যখন শিক্ষক পাঠদান করেন তোমরা ভদ্র নম্র হয়ে পাঠগুলো শুনবে, বোঝার আচরণ করবে, ভদ্র ও নম্র আচরণ করবে, এগুলো তোমাদের কি কর্তব্য। সবাইকে বুঝতে পেরেছ? সেই জন্য কি করবে তোমরা, ক্লাসে আসলে অবশ্যই গন্ডগোল করবে না, যখন ক্লাসে শিক্ষক থাকবে তখন তাদের সাথে কৌশল বিনিময় করার পর তারা যেভাবে পাঠদান করে তোমরা সেভাবে বুঝবে, এবং কোনো কিছু না বুঝলে তাদেরকে বিনয়ের সাথে তাদেরকে জিজ্ঞাসা করবে, কখনো বেয়াদবি করবে না। আসলে এবার 3 নম্বর পয়েন্ট আমরা পড়ি সমবয়সীদের প্রতি আচরণ। সমবয়সী কারা? যারা তোমাদের সাথে একসাথে সহপাঠী, সমবয়সী, একসাথে তোমরা খেলাধুলা করো, একসাথে স্কুলে যাও, মাদ্রাসায় যাও, একসাথে ঘোরাফেরা করো, সবাই
তোমাদের সমবয়স, তোমাদের সহপাঠী। কারণ কি, আমরা সবাই সঙ্গপ্রিয়, পরস্পর মিলেমিশে থাকার ফলে আমাদের জীবন সুন্দর হয়। আর এই পরস্পরের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি থাকে সমবয়সীদের মধ্যে। কারণ সমবয়সীদের মধ্যে যেমন বয়সের মিল থাকে, তেমনি মনের অনেক মিল থাকে। যাদের মনের মিল অনেক বেশি, তাদের মধ্যে সৃষ্টি হয় বন্ধুত্ব। ক্লাসে সবাই কিন্তু তোমার বন্ধু না, বন্ধু না। কারণ কি, তোমরা দু একজনের সাথে মিশো, সবার সাথে মিশো, কিন্তু যাদের সাথে তোমার মনের মিল হয় কয়েকজনে, তোমার কি হয়, আমরা কি বলি, তোমরা কি বলো, বেস্ট ফ্রেন্ড, তাই না? বেস্ট ফ্রেন্ড কজন হয় ক্লাসে? সবাই না, দু চারজন, পাঁচ ছজন, এর বেশি না, কারো একজনে হয়। তার সাথে মনের সব কথা শেয়ার করা যায়, তাই না? বন্ধু, বন্ধুদের সাথে আমরা মনের ভাব আদান প্রদান করি। তাই যাদের আচরণ ভালো, অন্যের ক্ষতি করে না, নিয়ম মেনে চলে, বিনয়ী, সহানুভূতিশীল ও সহমর্মিতা বোধ আছে, বন্ধু হিসেবে তারাই উত্তম। আমরা যে বলি বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, কেন কেন বলি আমরা? কারণ এই কারণে বলি, তাদের সাথে আমরা সুখ দুঃখের কথা বলতে পারি, তারা অন্যের ক্ষতি করে না, তাদের মধ্যে কি সহানুভূতিশীল আছে, সহমর্মিতা আছে, তারাই বন্ধু হিসেবে উত্তম। এবার আসো ছোটদের প্রতি দায়িত্ব। আমরা শুধু বয়োজ্যেষ্ঠদের সম্মান করব, শিক্ষকদের সম্মান করব, মা বাবাদের সম্মান করব, সহপাঠীদের সাথে ভালো আচরণ করব, শুধু তাই নয়, আমাদের যে যারা বয়সে ছোট, তোমাদের যে যারা বয়সে ছোট, তাদের প্রতিও তোমাদের কি আছে, দায়িত্ব ও কর্তব্য আছে। সে দায়িত্ব কর্তব্য গুলা কি কি, ভালো করে শোনো সবাই। তোমরা ছোটদের স্নেহ ও ভালোবাসা দিবে, ভালো কাজের উপদেশ দিবে, মন্দ কাজ করতে নিষেধ করবে এবং মন্দ কাজের ফল জানিয়ে দিবে। কোন কাজটা করলে কি পরিমাণ, কি পরিণাম হতে পারে সেটা তোমরা জানিয়ে দিবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে। তাদের মধ্যে ন্যায় অন্যায় বোধ ও আত্মবিশ্বাস জাগ্রত করার চেষ্টা করবে। কোনটি ন্যায় অন্যায় তাদেরকে বুঝাবে, বুঝাবে যাতে তারা সহজে সেটা ভালো মন্দ বুঝে নিতে পারে। তাদের প্রয়োজনে সহযোগিতা করবে, তবে তোমাদেরও ছোটদের সামনে ভালো কাজের দৃষ্টান্ত রাখতে হবে। তোমরা যদি ছোটদের সামনে খারাপ কাজ করো, তারাও তোমাদের দেখে শিখবে এবং তারা বড় হয়ে সেই খারাপ কাজটি করবে। সেজন্য তোমরা কি করবে, ভালো কাজগুলো তাদের সামনে করার চেষ্টা করবে এবং ভালো কাজে উদাহরণ সৃষ্টি করবে, যাতে বড় ছোটরা তোমাদের দেখে অনুপ্রাণিত হয়, যা দেখে ছোটরা তোমাদের অনুসরণ করবে। কারণ ছোটরা সবসময় বড়দের অনুকরণ করে, তারা অনুসরণ করে। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি কি করলাম, মানবীয় গুণাবলী যেটার মধ্যে আছে শিষ্টাচার, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান, পরিবারে যারা তোমাদের বয়সে বড় তারা সবাই বয়োজ্যেষ্ঠ, শিক্ষকের প্রতি সম্মান, স্কুল কলেজ এবং যাদের কাছে তোমরা শিক্ষাদান করো, যারা পাঠদান করে তারা সবাই তোমার শিক্ষক, তাদের প্রতি তোমাদের সম্মান করতে হবে। সমবয়সী তারা যাদের সাথে তোমরা একসাথে লেখাপড়া করো, যারা তোমার তোমাদের মতো সমান বয়সে, সমবয়সী ছোটরা, তাদের প্রতি তোমরা স্নেহ ভালোবাসা দিবে, সম্মান করবে, ভালো কাজের উদাহরণ তাদের মধ্যে সৃষ্টি করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি আজকে তোমরা পঞ্চম অধ্যায় ভালো করে বুঝতে পেরেছ। না বুঝলে, কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাসায় থাকবে, নিরাপদে থাকবে, লেখাপড়া করো, অনলাইন ক্লাসগুলো দেখো, সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক আছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।